এখন বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে, ভানরাই কলোনি 3। এখান থেকে আর একটু হাঁটলেই আমরা মেন রাস্তায় গিয়ে পড়ব। হাই ফ্রেন্ডস, আমি শতাব্দী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। এখন আমি গোড়েগাঁও এক্সপ্রেসওয়েতে রয়েছি। একটু বাড়ির বাইরে বার হলাম, তার কারণ হাতে টাকা পয়সা একদম ফুরিয়ে গেছে। মাত্র 150 টাকা পকেটে টিমটিম করছে, তো টাকা তুলতে গেলে আমাকে এটিএমে বেরোতেই হবে। রাত্রিরে বেলায় বেরোতে সাহস পাই না, কারণ জায়গাটা তো একদমই নতুন, কিছু চিনি না। এখন বাজে 5:40, এখন বার হয়েছি। তার সাথে কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে, যেমন চায়ের দুধ ফুরিয়ে গেছে, তো সেইগুলোও কিনতে হবে। তো অল্প কিছু কেনাকাটি করার জন্যই আর টাকা তোলার জন্যই বার হলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমার লাইফ আপডেট যখন শেয়ার করছি তখন এটা শেয়ার করা সত্যিই খুব দরকার থাকে। গত রবিবার বিকেলবেলা আমাদের ঘরে একটা খুব সুন্দর কাপল এসেছিলো আমার হাজব্যান্ডকে দেখতে। ওরই কলেজের একজন বন্ধু এসেছিল আর তার ওয়াইফকে নিয়ে এসেছিল, সুপ্রিয় আর প্রিয়াঙ্কা, ওরা এসেছিল। খুব সুন্দর আর খুব মিষ্টি একটা কাপল, তো আমার ওদের সাথে কথা বলে খুব ভালো লাগে। এই বৃহস্পতিবার দিন মোস্ট প্রবাবলি শিবরাত্রি, যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তাহলে শিবরাত্রি পুজোটা ঠিকঠাক মতো করতে পারতাম। এখানে তো আমি কোনো কিছুই মনে হয় না ঠিকঠাক মতো করতে পারবো। তো প্রিয়াঙ্কা আমাকে বারবার করে বলছিল আমি যাতে ওর ওখানে গিয়ে শিবরাত্রির পুজোটা করে আসি, কিন্তু এই করোনা পরিস্থিতিতে কারোর বাড়িতে যাওয়া মানে তাকে একটু হলেও অস্বস্তিতে ফেলে দেওয়া, তাই জন্য আমি হয়তো তার বাড়িতে যাব না। পরের বার হয়তো ভালো করে শিবরাত্রিটা নিশ্চয়ই করতে পারবো, এবছর তো মনে হয় কপালে নেই শিবরাত্রি করা। যাই হোক, এখন কি আর করা যাবে, সবসময় সব সিচুয়েশন তো মানুষের হাতে থাকে না। ঠাকুরও বোঝে যে কখন পুজো করার ঠিক মতো আমরা সেই রকমভাবে পুজো করতে পারবো, কখন সত্যি অন্তরের ভক্তি দিয়ে পুজো দিতে পারবো, কিছু তো করার নেই। আজকে মেয়ের সাথেও অনেকক্ষণ ধরে বিকেল দুপুরবেলায় কথা হয়েছে। দুপুরবেলা বিশেষ কিছুই রান্না করিনি আজকে, মেনলি ভাত করেছি, ডাল করেছি আর ডিম কষা করেছি। ডিম কষা যেভাবে অন্য সময় করি বাড়িতে ডিম কোটা রেখে, সেরকমভাবে করিনি আজকে, সম্পূর্ণ অন্য রকমভাবে করেছি। ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে তারপর করেছি। আমি এখন অটো স্ট্যান্ডের কাছেই ঘোরাফেরা করছি। তোমরা হয়তো ভাবছো যে আমি রাস্তা দিয়ে চলতে চলতে কথা বলছি, কেয়ার করছি না, কিন্তু না, এই যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি আমি দেখাই তোমাদের। রাস্তাটাতে আমি যেখানটাতে দাঁড়িয়ে কথা বলছি সেখান দিয়ে খুব একটা বড় গাড়ি চলাচল কিচ্ছু করছে না, উল্টো দিকেই দা হাফ মল রয়েছে, অনেকগুলো সিনেমার পোস্টারও দেওয়া রয়েছে। এই রোহি সিনেমাটা নাচটা সেদিনকে দেখছিলাম জাহ্নবী কাপুরের, বেশ ভালোই লাগছিল। তবে গানগুলো খালি রিমেকই হয়, নতুন কোনো গান কেন তৈরি হয় না কে জানে। আমার অনেক কিছু কাঁচা সবজির বাজার করার কথা ছিল, তাই জন্য অটো ধরে চলে এলাম গোড়েগাঁও স্টেশন চত্বরে। এখানে এসে আমি এটিএম এর খোঁজও পেয়ে গেলাম। পেটে যেন ছুঁচো ডন মারছিল, মুম্বাইয়ের স্ট্রিট ফুড তো জগৎ বিখ্যাত, তাই আর লোভ সামলাতে পারলাম না। ভাজিয়া পাপ, বড়া পাপ, আরও কত কি এখানে বিক্রি হচ্ছে, দামগুলোও মোটামুটি সস্তাই আছে। আমি একটা জিনিস অর্ডার করলাম, হাতে নিয়ে দেখলাম এটা অনেকটা বার্গারের মতো, পাউরুটির মধ্যে নানান রকম সস মেশানো রয়েছে আর একটা ঠান্ডা সিঙাড়া দেওয়া রয়েছে। এতটাই খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আলটিমেটলি কী খাচ্ছি তার নামটাই ভুলে গেছিলাম। যাই হোক, খাবারটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, অ্যাটলিস্ট আমার তো বেশ ভালোই লাগছিল। পেটের খিদে একটু জুড়িয়ে আবার হাঁটা লাগালাম সামনের দিকে। গোড়েগাঁও স্টেশন সংলগ্ন অঞ্চলে এখানকার মাছ বাজারে আমি ঢুকে গেলাম, উদ্দেশ্য মাছ কেনা প্লাস মাছ বাজার একটু ঘুরে দেখা। খুব বেশি বড় নয় এখানকার এই মাছ বাজারটা, কিন্তু অনেক রকম মাছের সমাহার এখানে রয়েছে। স্পেশালি চিংড়ি মাছের নানান রকম বাহার দেখা যায়। 1 কেজির তলায় মাছ বিক্রি হয় না, আর মাছ কিনতে গেলে মাছের মুন্ডু নেওয়া বাধ্যতামূলক। স্টেশন চত্বরেই চোখে পড়ল ফ্রেশ বিট আর গাজরের জুস। কলকাতায় তো এই জুস আমি খাইনি, লোভ সামলাতে পারলাম না, তাই 10 টাকা দিয়ে 1 গ্লাস বিট আর গাজরের জুস কিনে ফেললাম আর ঢকঢক করে খেয়ে ফেললাম। বাহ, খেতে বেশ সুন্দর ছিল। এই যে এখানকার স্থানীয় বাজার, এটা একেবারে স্টেশন চত্বরেই রয়েছে। অনেক কিছু ফ্রেশ সবজি এখানে বিক্রি হচ্ছে, সেইগুলো কিনে নিয়ে এবার অটোতে উঠতে হবে। মুম্বাইয়ের অটো কিন্তু কলকাতার অটোর মতো নয়, এখানে অটো মিটারে চড়ে।
মিটারে ভাড়া 18 টাকা লেখা ছিল, কিন্তু এখন দাম একটু হলেও বেশি হয়ে গেছে। রান্না করে নিতে হবে, কারণ আজকে মাছ কিনে এনেছিলাম। তো সেই মাছটাকে ঝোল করতে হবে। সকালবেলা ডাল আছে, ডালটা আছে, আর নতুন করে ডাল করতে হবে না, ভাত ডাল আর মাছ ভাজা দিয়ে আজকে রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করে নেব। আজকে ব্লগ এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফেরত আসছি একটা নতুন ভিডিও দিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, আমি নিজেদের খেয়াল রাখবেন। টাটা।